Hi guys, good morning. Welcome back to my Bangla Vlog channel. A brand new day and a brand new vlog. So, without any further ado, chalo ajke din ta ke start kora jak. And I hope tomader ajke vlog dekhte khub 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 bhalo lagbe. Ekhon din ta ke start kori. আজকাল আমি না সকাল সকাল উঠে ব্লগ স্টার্ট করি না, ঠিক আছে? আমি একটুখানি নিজের মি টাইম স্পেন্ড করি, একটুখানি জিরা জল যেটা আমি সকালবেলা খাই সেটা খাই, একটু রিল্যাক্স করি, ভিডিও এডিট, তারপর একটা টাইমে পরে একটু ভিডিও এডিটিং করি, তাই জন্য তোমরা মসিকেও দেখতে পারো না সকালবেলা, সুরজকেও দেখতে পারো না। বাট আজকে আমি একটুখানি সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করছি, সো দ্যাট তোমরা সুরজ এন্ড মসিকেও দেখতে পারো। সুরজকে তো বিকালবেলা দেখতে পারো, বাট একটুখানি মসিকেও দেখিয়ে দেবো। অনেকদিন ধরে তোমরা বলছো যে মসিকে দেখা যায় না, তো মসি এখনো আসেনি, আসলে তারপর একবার একটুখানি দেখিয়ে দেবো। এখন সকাল 9:30 বাজে, বাট আজকে প্রচন্ড পরিমাণ রোদ্দুর আছে অ্যান্ড সকালবেলা আই থিঙ্ক সাতটা থেকে এখানে কাজ হওয়া স্টার্ট হয়ে যায়। তো এই ঘ্যাঁ 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 ওইসব আওয়াজেই আমাদের সকাল সকাল ঘুম ভেঙে যায়। মসি এসে গেছে, এখন অমিতার মসি কি করছে তোমাদেরকে দেখাচ্ছি। তারাও অমিত সকাল সকাল উঠে পাখা পরিষ্কার করছে, এখানে মসি আছে। তোমরা অনেকদিন ধরে বলছি যে মসিকে দেখতে পাচ্ছ না, আজকে আমি একটুখানি সকাল সকাল ব্লগ স্টার্ট করেছি। কম্বলটাকে একটুখানি বাইরে রোদে দিয়েছি আর এখন এই চাদরটা বার করেছি, এখন বিছানায় এটা পেতে নিই। ওই চাদরটা একটুখানি দাগ ছিল, তাই জন্য এই চাদরটা পেতে নিলাম। এবার বাড়ির কাভারগুলো চেঞ্জ করে নেবো। ঘরটা এখন টিপ টপ লাগছে, পুরো পরিষ্কার হয়ে গেছে। এখন শুধু বালিশের কাভারগুলো অ্যাকচুয়ালি একটুখানি ধোবো, বালিশের কাভারগুলো ধুয়ে তারপর বালিশে পরিয়ে রেখে দেবো। আজকে অনেক কিছু ধোয়ার মানে ধোয়ার আছে, মানে এতটাই কাপড় জমে গেছে যে তিন দিন পর পর ধুলে মনে হয় সেগুলো সব কমপ্লিট হবে। তো অলরেডি ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিয়েছি, হয়ে গেলে তারপরে মেলেও দেবো। আজকে ভালো রোদ্দুরও উঠেছে। অমিতের এগরোল গরম করে দিচ্ছে, তার মধ্যে মধ্যে অমিত চলে এসেছে, তাড়াতাড়ি খেয়ে নে। অলরেডি ওকে ফোন করে দিয়েছে, গাড়ি নাকি আজকে কি ডেলিভারি হবে, আজকে নাকি গাড়ি ডেলিভারি হবে, তাই জন্য সকালবেলা থেকে অমিতের মুড একদম অন্যরকম আছে। এখন আরামসে একটুখানি সল্ট অ্যান্ড পেপার দিয়ে খেয়ে নেবে। আর একটা জিনিস যেটা তোমরা জানো না, সেটা হচ্ছে অমিত কোনোদিনও পেঁয়াজ খায় না এগরোলের, মানে এরকম ঘরোয়া এগরোলের পেঁয়াজ খায় না। অলসো ও যদি ডিমের অমলেট খায় তাতেও ও পেঁয়াজ খায় না, ও শুধু লঙ্কা দিয়ে অমলেট খায়, তাই না? I prefer omelette as plain. Acha. And early morning before 1 o'clock in the afternoon I don't prefer piyaz. Acha. Ehon o breakfast kore nik. Thank you. Out with your friends disappear after 10. God knows when I'll see you again. অমিত সবে বেরিয়েছিল, একটুখানি চা খেতে যাবে, একটুখানি সত্যমের সাথে দেখা করবে। আমি কাপড়গুলো মেলছিলাম, এর মধ্যে অমিত ফোন করেছে, তাড়াতাড়ি আয় রিয়াঙ্কা, তাড়াতাড়ি আয়, হচ্ছে কি হয়েছে, হচ্ছে আমার গাড়ি এসে গেছে, তাড়াতাড়ি আয়, আমি আনতে যাচ্ছি ওনাকে। তো আমি এখন দৌড়ে দৌড়ে নিচে যাচ্ছি, অমিত খুব এক্সাইটেড আজকে, অলরেডি ওর কাছে চাবি আছে, তো আমি দরজাটাকে ভেজিয়ে দিয়ে চলে যাবো। অমিত আজকে খুব এক্সাইটেড, ওর জন্য গাড়িটা যে কত বড় ইমোশন তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ছোটোবেলা থেকে ওর একটাই স্বপ্ন, সেটা হচ্ছে ওর গাড়ি কিনবে আর গাড়ি চালাবে। তো এখন গাড়িটা এসে গেছে, পুনেতে যখন সত্যম সঙ্গে না ছোটো গাড়ি চালাতে পারে, বিবেকও আছে, ও মাঝে মাঝে চলে আসবে, তো আমাদেরকে শিখিয়ে দেবে, তো আমরা তারপরে গাড়ি চালিয়ে চালিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াবো। নেমে গেছি লিফটের থেকে, ফোন করেছি কিরে কোথায়, বলছে যেখানে আমি পার্কিং করবো ঠিক করেছি সেখানটায় চলে আয়। আজকে অমিত পুরো এক্সাইটমেন্টে পাগল। ও হো, আরে অমিত ফটো তুলাচ্ছিস, আরে আর দারুণ লাগে দেখতে, দাঁড়াও দেখাচ্ছি। এবার এইটা হচ্ছিল আমার সুন্দর হ্যাপি বর, আর এটা হচ্ছিল ওর সুন্দর হ্যাপি গাড়ি। কি সুন্দর পরিবার, এই পরিবার, ওই পরিবার, হ্যাঁ ছোট পরিবার আমাদের, একটা স্কুটার একটা গাড়ি, গাড়িতে উঠে বসে আছে, বসে হর্ন মারছে। অমিত এখন অবধি মানে অতটা আমাদের মধ্যে কনফিডেন্স নেই যে গাড়ি নিয়ে হট করে বেরিয়ে যাবো, এক্ষুনি ফোন করবে সত্যম সঙ্কেতকে, আরে আ যাও ভাই, অফিস অফিস ছোড়ো, আ যাও এক্ষুনি বললে বলে ফোন কর, আরে ফোন কর ওদেরকে, করবো দাঁড়া। আমার বাবা কি পাঠিয়েছে সেটা দেখা, এই দেখো কাকুকে মা কি পাঠিয়েছে আমাদের জন্য, এখানে আছে হচ্ছিল আমাদের দুজনের কোলবালিশ। অমিত বলছে কি বাবা কোলবালিশটা পায়ে পাঠিয়ে দাও, কোলবালিশ ছাড়া বাঙালিরা শুতে পারে না। আমরা এখানে একটা জায়গায় গেছিলাম কোলবালিশ কিনতে, কিন্তু সেটা সাইজটা ছোট ছিল, আমাদের কোলবালিশ লাগবে, দুই দুটো কোলবালিশ নিয়ে এসেছি, দুই দুটো কোলবালিশ, কোলবালিশ বালিশ, এটা কি কাকুর লুঙ্গি, এ বাবা লুঙ্গি, কাকুর লুঙ্গিতে কোলবালিশ বেঁধে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিল। তোমরা কিরকম পাগল হাজবেন্ড ওয়াইফ, দেখো চুপচাপ গাড়িতে বসে আছি, তেল প্রায় শেষের দিকে, কিন্তু আমরা এসি চালিয়ে চুপচাপ বসে আছি, গল্প করছি করে বসে, কেন কোনো কোনো ইয়ে নেই, কিন্তু চুপচাপ বসে বসে এরকম দেখছি বিল্ডিং দেখছি আর বসে আছি, আনন্দ লেগেছে, কতদিন পর কলকাতা থেকে গাড়িতে এসছে, বাহ, আমি মুখ দেখ
আমি না সবে বেরিয়েছিলাম স্কুটার নিয়ে চা খেতে যাবো, এই যে ফোন চলে এসেছে। চা খেতে এর মধ্যে ফোন করে গিয়ে আঙ্কা তাড়াতাড়ি গাড়ি এসে গেছে। আর তোমরা সবাই জানো অমিত গাড়ির পেছনে কিরম পাগল। আই এম ভেরি হ্যাপি। ও যেদিন বিবেক গাড়ি কিনেছে না সেদিন ও খুব হিট হয়েছিল যে বিবেকও গাড়ি চালানো শিখে গেছে, আমি পাচ্ছি না। না শিখে যাবি চিন্তা করিস না। এবার দেখো এক সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে অমিত একদম পাকা ড্রাইভার হয়ে যাবে। আস্তে আস্তে তাও চালাবো, বাট হ্যাঁ তুই তো হবি, তুই তো জানিস আগের থেকে না। আমার জাস্ট ভালো করে আমার হাতটা সেট করতে হবে। আমি ভুলে গেছি, আমি এত আগে বছর চালাতাম না, এখন ভুলে গেছি। ঠিক আছে, খুব আনন্দ লাগছে রে আজকে, নিজের নিজের একটা মানে কমপ্লিট ফিল মনে হচ্ছে। বাসের নাম তো অটোদের নাম তো সবাই গাড়ি নিয়ে ঢুকতো, ভাবতাম সুন্দর সবাই গাড়ি নিয়ে এখন মনে হচ্ছে। সেদিন বিবেকও বলছিল যে আমরা এইভাবে এইভাবে যেতাম, বাসে করে যেতাম, এখন ওরও গাড়ি হয়ে গেছে, তোর হয়ে গেছে, ভালো লাগে এরকম দেখলে। বাসে অটোতে, আরে তোমার এই ভিডিওটা দেখো, অনেকেই না ওই ভিডিওটা দেখে নিয়ে বলে দাও কোন ভিডিওটা। আরে রিয়াঙ্কা টাইটেলটাই ওরকম দিয়েছে, তোমরা হয়তো দেখো নি ঠিক মতন, দেখবে অমিত টুক মি ইমোশনাল প্লেস না কিসব আছে ওরকম একটা ভিডিওটা, ওটা দেখো যেখানে থাম্বনেইলে দেখবে আমি বিবেক দাঁড়িয়েছি, আমি হোয়াইট টি শার্ট পরে দাঁড়িয়েছি, ওটা দেখো, ওটা খুব ইম্পর্টেন্ট একটা ব্লগ, মানে আমার লাইফ হিস্ট্রি ব্যাপারে আছে পুনেতে, আমার জন্য খুব ইমোশনাল ব্লগ। হ্যাঁ তো দেখে নিও তোমরা ওটা। বসে বসে আমরা গাড়িতে এসি চালিয়ে বসে সুখ দুঃখের গল্প করলাম। নাই নাই তো 10 মিনিট ধরে গাড়িতে বসে আছি, লোকে যদি আমাদের এরকম ভাবে দেখা হবে কি পাগল গাড়ির মধ্যে কেন বসে আছে, বা ঠিক আছে আমরা এরকমই পাগল। যাই হোক হয়ে গেছে, এখন আমি যাবে একটুখানি সত্যের সাথে দেখা করতে। চা না, আমি এখানে চা খাবো, শুধু এখানে চা যাবে না সত্যের সাথে দেখা করতে, এখন অফিসে মিটিং আছে না, এখন পাবো না, বিকেলে একবার সময়কে ডেকে দেখাবো, তখন ঘুরে ফিরে যাবো, তাই করবো। যাই হোক, এই এদিকে কভার করে দিয়ে যাই না, আমি চাটা খেয়ে তো বাবা লুঙ্গিটাকে নিয়ে উপরে আসছি। তখন ভাবলাম কি উপরে যাওয়ার আগে গাড়ির সাথে একটুখানি কয়েকটা পিকচারও নিয়ে নিই থাম্বনেলের জন্য, এরম এরম করছিলাম। হ্যাঁ এইটা করে কালকে সাঙ্কেতের কথা মনে পড়ে গেছে, সাঙ্কেত এসে বলছে অন্য কি একটা ফ্রেন্ড আছে, এসে এনে কেরম বলে ইয়ো ইয়ো ব্রো ক্যাসে হো, এরম ভাবে বলে। মানে কি মেয়ে ইয়ে সমজ মে নেই আতা ইয়েসা এসা এসা ক্যা হ্যায় সাতদম পাশ থেকে বলছে, আরে এসে লিও এসা কাছে সাতদম পারে কিছু ফালতু কথা বলতে বলছে কি এসে করে বললাম বিমল পান। এক্সট্রিমলি সরি, তোমাদের ব্লগ করতে ভুলে গেছিলাম, আমি গাড়িটা ওখান থেকে চালিয়ে একটু চা খেতে গেছিলাম, ওখান থেকে এখানে চালিয়ে এনে রেখে দিলাম, ভালো লাগলো চালিয়ে, অনেকদিন পর চালালাম, ওখানে রাখলাম না, ভাবলাম এখানেই রাখি, আজকে বিকেলবেলা রিয়াঙ্কা নিয়ে হরে একটু বেরোতে পারি, তাই জন্য সামনেই রেখে দিলাম, কালকের থেকে ওখানেই রাখবো, গাড়িটা আগে ধুয়ে নেবো আছে, তারপর সঙ্কেত ওখানে আছে, ও দেখেছে গাড়িটা, দেখে আনন্দ পেয়েছে, চায়ের দোকান অব্দি ও চালিয়ে নিয়ে গেছে, খুব মজা পেয়েছে, ওর কাছে যাচ্ছি দেখার। সঙ্কেত চলে যাচ্ছে এখন, গাড়ি দেখে নিয়েছে, আবার বিকেলে দেখা হচ্ছে, আমি এখন উপরে যাই, উপরে গিয়ে কাজ করতে বসে পড়ি। গাড়িটা দেখতে পাচ্ছি চোখের সামনে খুব ভালো লাগছে, পেছনে গিয়ে আছে, যে দূরে দাঁড়িয়ে আছে পাঞ্চ, আর একটা আমার এই পাঞ্চ, আর সামনে আর একটা পাঞ্চ দাঁড়ানো, না দুটো পাঞ্চ পাশাপাশি থাকলে আরো দেখতে আরো বেশি সুন্দর লাগে। যাই হোক এখন উপরে যাই, দেখি রিয়াঙ্কা কি করছে, অফিসে কাজ মিটিনি, আর আমি আজকে ওয়েট করতে পারছি না, কতক্ষণ আমার কাজ শেষ হবে, বিকেলে গাড়িটাকে বেরিয়ে গাড়িটা ওয়াশ করতে হবে, সেই ওয়েটে আমি এখন পাগল হয়ে যাচ্ছি, কতক্ষণ আমার কাজ শেষ হবে আমি বিকেলে বেরোবো, এখন উপরে যাওয়া যাক। অমিতের এখন খিদে পেয়েছে, তাই ও ডিম সিদ্ধর উপরে লঙ্কা গুঁড়ো খাচ্ছে, এতটাই শয়তান আজকে, ও আর সঙ্কেতকে ড্রাইভ করে চলে এসে বললো ওকে নিয়ে যা, নিয়ে গেল না। ব্লক করেছিলি অল্প করেছিস, ইচ্ছে করে কি একা একা ড্রাইভ করে চলেও আসতো, চায় তো প্রবলেম, তাও তো গেছিস, বললাম তাও যেতে পারলাম না, ওয়েট একদিন ভালো করে ডিপ ক্লিন ওয়াশ করবো, আজকে শুধু প্রাইমারি ওয়াশ করে আসি, কারণ কি এরকম ভাবে ময়লা তো আমি দেখতে পাচ্ছি না। চলে এসেছি গাড়ি নিয়ে এখানে, এখানে ডিটেলিং শপ আছে একটা, এখানে চলে আসলো নতুন খুলেছে, এখানে গাড়িটা ওয়াশ করে দেবে, আগে ওয়াশ হোক, ভেতরটা ইন্টেরিয়ার জাস্ট ভ্যাকুম করাবো, আজকে বেশি কিছু করাবো না, আস্তে আস্তে টাইম নিয়ে পর সব কিছু হবে এক এক করে, এটা জাস্ট দ্য বিগিনিং। সত্যম এখানে আছে, সঙ্কেত তো ওর গাড়ি নিয়েও আসবো, ও গাড়ি ওয়াশ করে বলছিল, গাড়ির কাজ শুরু হয়ে গেছে, এখানে আগে ভ্যাকুম করেছি, ভেতরটা খুব নোংরা দেখলাম, ডাস্ট ফাস্ট করে রয়েছে ড্যাশবোর্ডেও, আগে ডাস্টিং করে নিই, ম্যাট ফ্যাট যেগুলো নিচে দেখেছো কত ময়লা পড়ে, এগুলো সব ক্লিন করতে, ভ্যাকুম পাম্প বলছি, ভ্যাকুম পাম্পই ভেতরতে পুরো ভেতরটা ক্লিন হবে, তারপর বাইরে সব ওয়াশ হবে, দেখতে হচ্ছে ভেতর কীরকম, বাইরে কেমন নোংরা, পিছনে পটি করে রেখেছে সব ধুলো বালি ভর্তি, আস্তে আস্তে করুক, সত্যি সঙ্কেতকে ফোন করছি, সঙ্কেত ওর নিজে গাড়িটা নিয়ে আসছে, ও নাকি দোয়াবে,
সঙ্গে তো চলে এসেছে গাড়ি নিয়ে ওয়াশ করাবে। আমার গাড়ি একদম চাকাচাক হয়ে গেছে, এখন পুরো উপর থেকে পুরো চকচক, ভেতরে ভ্যাকিউম মারা হয়ে গেছে। এখানে সত্যম বসে আছে, ফর ভিক্টরি। আমাদের গাড়ি ধোয়া হয়ে গেলে তোমার সত্যম গাড়ি নিয়ে যাবে, আমাকে ছেড়ে দেবে, তারপর এ ওর গাড়ি নিয়ে চলে যাবে। লাস্টে তোমার দেখি রাত্রিবেলা কোনো পার্টি হয় কি হয় না বা কোথাও যায় কি যায় না, আমি আর রিয়াঙ্কা তাদের গাড়ি নিয়ে বেরোবো ফর শিওর। অমিত গিয়ে গাড়ি পরিষ্কার করে নিয়ে চলে এসেছে। আর আজকে আমি দুপুরবেলা পুরো পাগল হয়ে গেছিলাম, সব যত যা পেন আছে সব ধুয়ে দিয়েছি। ভেবেছিলাম অল্প অল্প করে ধোবো, আর আজকে 90% ধোয়া হয়ে গেছে। একবার তো লুকিয়ে লুকিয়ে অমিতের টাওয়েলটাও ধুয়ে দিয়েছি। তারপর অমিত বলছে আমার টাওয়েলটা পাচ্ছি না কেন রিয়াঙ্কা? আমি এবার এমনি চুপ করে বসেছি, কোনো কথা বলছি না। তারপরে অমিত বলছে কি তুই নিশ্চয়ই আমার টাওয়েলটা ধুয়ে দিয়েছিস, কি তোমার দেখি পাগলের রাতটা ভর করেছে সব ধুয়ে দিয়েছিস কেন, এইসব বলেছে। বিনা জিজ্ঞেস করে আমি যদি কেউ জামা প্যান্ট বা টাওয়েল ধুয়ে, খুব মাথা গরম। আজকে 6টা চাদরও ধুয়ে দিয়েছি, ওরা আমার জামা প্যান্টও ধুয়ে দিয়েছে, আর একটু বাকি আছে, কালকেই হয়ে যাবে। যাই হোক এখন আমরা বেরোচ্ছি, চলো চলো গাড়ি চালাবো চলো। সাডেনলি না আজকে পুনেতে খুব গরম পড়েছে। ইউজুয়ালি পুনের ওয়েদার সবসময় ঠান্ডা ঠান্ডা থাকে, না এসি লাগে না কিছু লাগে, সবসময় ঠান্ডা ওয়েদার থাকে। বাট আজকে দেখছি একটুখানি গরম পড়েছে। মোস্টলি এপ্রিল মে মাসে না প্রচণ্ড গরম থাকে, তারপর আবার জুন থেকে ঠিক হয়ে যায়, বৃষ্টি শুকিয়ে গেলে তো আবার ঠিকই হয়ে যায়। শুধু দুটো মাসে একটুখানি গরমটা থাকে। নিচে নামতে পারি না, দুটো দেখো, এক পাশে ও বসে আছে, এক পাশে ও বসে আছে, আমাদেরকে চিনে যায়, চিনে এখন ঝাপাঝাপি করে। এত মুখগুলো দেখলে মায়া লাগে না কি বলবো। এইভাবে অমিত নাকি ওদেরকে ট্রেনিং দিচ্ছে এরকম ছু ছু বলে, পাগল কোথাকার। আমার বরটাও পাগল, চল অমিত এখন চালিয়ে নিয়ে বেরাবে। তো যাই হোক, কালকে করেছে তো সাংকেতে গাড়ি স্ক্র্যাচ করে দিয়েছে, কি অবস্থা। অমিত এখন গাড়ি চালিয়ে বার করবে, দুগ্গা দুগ্গা চলো। আমি তোকে ইনস্ট্রাকশন দিচ্ছি, হ্যাঁ কীভাবে বার করবি চল। এর মধ্যে এরা চলে এসে এবার গাড়ি স্ক্র্যাচ না করে দেয়। এদিকে দাদাকে চালাতে দে, ডিস্টার্ব করিস না। অমিত এখন এখান থেকে কাটিয়ে এখান থেকে বেরাবে। আয় রাইট নে রাইট বলেছে আমি নাকি ওর ইনস্ট্রাক্টর, চল রাইট রাইট রাইট। অমিত এখন গাড়িটাকে এই দিক দিয়ে পুরো ঘুরিয়ে সামনে আনছে, দেখে নাও গাড়িটা এনে নিয়েছে, এবার আমি বসবো, এরপরে সত্যম উঠবে। ঠাকুরের নাম করে অমিত এখন চালি, আস্তে আস্তে অমিত আস্তে আস্তে সত্যম ওই হাঁটতে হাঁটতে চলে এসে এবার সত্যম সামনে বসবে, ওই শেখাবে ওকে যেটুকু শেখানোর দরকার আছে। আজা সত্যম ভালোভাবে বার করে নিয়েছি, অসুবিধা হয়নি রে। আমি একটু একটু ওই বাম্পারের সময় একটু প্রবলেম হয়ে গেছিল আমার, ভয় লাগছে। অমিত এখন গাড়ি চালাচ্ছে, ঠিক মতনই চালাচ্ছে, আর দেখতে পারছো না তোমরা, বাট আমি পেছনে সিট বেল্ট পরেই বসে আছি। যাই হোক এখন আমরা এখান থেকে যাবো হচ্ছে তানিয়ার বাড়িতে। দূর থেকে দেখতে পাচ্ছি তানিয়ার অভিমন্যুও চলে এসছে এখন, ওদেরকে এখন ড্রাইভে নিয়ে যাবে কে? অমিত। অমিত এখন ড্রাইভ করে নিয়ে যাবে ওদেরকে ঘুরতে। তো ভেরি এক্সাইটেড, যেরকম আমি নার্ভাস হয়ে গেছি ওরাও এখন নার্ভাস হয়ে যাবে। দেখো মানে ব্যাক সিট পে ভি সিট বেল্ট লাগায়া হুয়া হ্যায়, ব্যাক সিট পে। ডর কে মারে, কংগ্রেচুলেশনস ওয়ান্স अगेन। চলো আমি চালাইগে, তুমি চালাও। ওরা কোনদিনও দেখেনি। হ্যাঁ ওই চুরি চালা কে লেকে আয়া বলছে, সব বলছে সবাইকে যে অমিত কে বাইকও চালাতে দাও। বাইক মানে শেখাই? আচ্ছা বাইক তুমি শেখাই? গাড়ি নিয়ে আমরা কোথায় এসেছি তোমরা সবাই আই থিংক গেস করে নেবে, সেটা হচ্ছিল ব্লু রিজ। আমরা যখনই বেরোই ব্লু রিজে আসি, পেছনে হচ্ছিল অমিতের অফিস। খুব ভালো চালিয়েছে অমিত, থ্যাংক গড, ঠাকুর ঠাকুর বাঁচিয়ে নিয়েছে। আরে তানিয়া সবাই আছে, শাইন হো রে গাড়ি কা। আচ্ছা ও আজ মতলব হো কে ওয়াশ করকে ফির লায়া, আমরা এখন এখানে এসেছি ব্লু রিজের সামনে, একটু চা ফা খাবো। তানিয়াও এসছে, আমি আর তানিয়া অফিস একসাথে এখানে শুরু করেছিলাম, বাট খুব ভালো লাগছে। হ্যাঁ এখন এখানে একটু চা খাই, একটু আড্ডা মারি, তারপর এখান থেকে বাড়ি যাবো। এসে গেছি আমরা মহাদেবের সামনে, যেখানে ওরা ম্যাক্সিমাম টাইমে আসে। তানিয়া নাকি কোল্ড ড্রিঙ্কস খাবে, ওরা হয়তো চা ফা খাবে। তো গিয়ে দেখছি কি খায় ওরা। হয়ে গেছে আমাদের 5-6 মিনিটের ঘোরা, 5-6 মিনিট না, অনেকক্ষণ ধরেই আমরা ঘুরছিলাম আর গল্প করছিলাম। তখন অতটা ব্লগ করা হয়নি, কারণ আমরা গল্প করতে স্টার্ট করে দিই আর ব্লগ করা হয় না। যাই হোক এখন আমরা এখান থেকে বেরিয়ে তানিয়াকে ছাড়তে হচ্ছে। তানিয়া সব স্ট্রিট ডগ, এই আমি যখন ক্রস করছিলাম বলছে দাঁড়া আমি একটু দেখা করে আসি, ওদেরকে দেখে দেখো গায়ে উঠেছিলাম। আমি আমি মানে আমি আর অমিত মতিয়া আর মতি বোনকে মানে হয় না প্রত্যেকদিন খাওয়াই বা ওদের খেয়াল রাখি, ওরা হচ্ছে এদের কোথায় ভালো বল অমিত, কি সুন্দর। হ্যাঁ ও খুব ডগ লাভার, স্ট্রিট ডগ এর অনেক অনেকগুলো স্ট্রিট ডগ কে এরকম খাওয়ায় ও। এখন চলে যাচ্ছে, বাই বাই, আমাদের আরো প্ল্যান আছে স্যাটারডে তে। হ্যাঁ I
এখন রিয়াঙ্কা এখানে গাড়ি চালাচ্ছে, আমার টার্ন হয়ে গেছে, রিয়াঙ্কা চালাচ্ছে। আরে আমি আগে থেকে, আমি এখন ব্লগার, পারফেক্ট ব্লগার, ঠিক আছে। সত্যম হচ্ছে আমাদের ইনস্ট্রাক্টর, বাট ঠিক আছে, রিয়াঙ্কা আগে আগে নিজেই চালাচ্ছে, কিছু হচ্ছে না, আরামসে চালাচ্ছে, আস্তে আস্তে চালাচ্ছে, বড়িয়া চল রা না, বাস ঠিক আছে। ইনস্ট্রাক্টর আচ্ছা তো সব হো সকতে, হ্যাঁ, তো ইনস্ট্রাক্টরকে পয়সা দেনে পড়েঙ্গে, আর কি, দিস ইজ নট, নাথিং কামস ফ্রি। আরে আই উইল গিভ ইউ ওয়ান আইসক্রিম, চলো আইসক্রিম পিলা খিলাতে তোমাকে, 70 রুপে কা কই, আরে তো 80 রুপে কা খালে না, 200 রুপে তো গাড়ি সাফ করতে আলে যা রা, ঠিক আছে, তো 200 রুপে কা আইসক্রিম খালে, চল, আরে 200 রুপে মুঝে দে দে না, হ্যাঁ। তো আমরা দুজনে এখন গাড়ি ফেরি চালিয়ে নিলাম, অমিত আমার থেকে, এই কিয়া হো গয়া, তো অমিত আমার থেকে অনেক বেশি জায়গা চালালো। আমি আজকে প্রথম দিন তো একটুখানি আস্তে আস্তে হাত সেট করছি। এখন আমাদের যে এক্সপার্ট মানুষ আছে, যে কিনা এখানে বসে আছে, তাকে এখন খাওয়াতে হবে। কে চাই সত্য? পয়সা পয়সা নেই, খারাপ হলো, এখনো আইসক্রিম খাবে। আর আমি সিট থেকে অনেকটাই আগে টেনে নিই, কেন, কারণ আমি একটুখানি ছোট মানুষ, তো তাই জন্যে, মানে হাইট ওয়াইজ ছোট বলে আমার একটুখানি টেনে নিলে নাহলে পায়ে আমি পৌঁছাই না। সমঝ মে আয়া ক্যা বলে, হাইট হাইট মে ছোটে হ্যায় না, তো ইসলিয়ে সামনে করতে তো ফির পায়ের পৌঁছতা হ্যায় ব্রেক তক। আরে জিসকি বিবি ছোটি উসকা ভি বড়া না, চল। এখন সত্যম কে আমরা ট্রিট দিচ্ছি, ও খাচ্ছে কি, ক্যা খা রহা, কর্নেটো। আর এখানে অমিতের কাপ আইসক্রিম, আমি এখন কিছু খাচ্ছি না, আমি গাড়িতে বসে আছি, কারণ আমার এখন সুগার খাওয়া অ্যালাউড না, তাই জানি। ভালো রেখে দে, কোনটা খাচ্ছিস? ওরিও খাও, আরো বেশি করে খাও। আমি নাকি একবার না, একদমই না। এখন ফর আ চেঞ্জ সত্যম চালাবে, সত্যম চালায় চালিয়ে একবার আমরা সবাই মিলে ফ্ল্যাটে যাব। এসে গেছি আমরা বাড়িতে, সত্যম চালিয়ে নিয়ে এসছে, সত্যমকে আবার অমিত স্কুটার করে ছাড়তে হবে। তার আগে এখন গাড়িটাকে পুরো ঢেকে দেওয়া হবে, গাড়িটাকে ঢেকে দেওয়া হচ্ছে, কারণ এই যে গাছটা আছে না, এখান থেকে কিছু একটা মানে স্টিকি স্টিকি জিনিস পরে খুব গাড়ির অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, আমি ভালো করে এটাকে ঢেকে দিয়ে তারপর আমরা উপরে যাবো। আসতে পারিনি, এখানে মতি আর মতি ফ্রেন্ডও চলে এসছে, এখন আমরা একটু উপরে যাচ্ছি। দাঁড়া, এখানে এসে আড্ডা মারছে, সত্যম একটু গল্প করে নিলাম, এইসব ছেড়ে দাও। হ্যাঁ, ওগুলো ছেড়ে দেবো, ধুয়েছিস না, ওগুলো তো পড়ে যাবে। আমি কাপড় ধুয়েছি, এখন সব করে ভাঁজ করছে, এখন ভাঁজ করা হয়নি, প্লাস সব বালিশ যেগুলো কলকাতা থেকে এসেছে সেগুলো। এনিওয়েস, অনেক জায়গায় গুড নিউজ দেওয়া আছে, সেটা হচ্ছে কি, আমি বলবি নাকি আমি বলবো? তুই বলে দে। তো যে ফেক বেঙ্গলি বেঙ্গলি যে ফেক ফেসবুক অ্যাকাউন্টটা ছিল, সেটা ফাইনালি ডিলিট হয়ে গেছে। পুরো অ্যাকাউন্টটা ডিলিট হয়নি, বাট যত আমার ভিডিও ছিল সব ডিলিট হয়ে গেছে। সো ভেরি 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 হ্যাপি, সত্যমেব জয়তে। হ্যাঁ, আজকে মানে পুলিশ স্টেশন থেকেও কমপ্লেনের সব কপি কপি এসে গেছে, সব কিছু তারা পাঠাচ্ছে যে কোথা থেকে হয়েছে, কী ব্যাপার, কী না কি, সব কিছু প্রসিডিওর এখন চলছে। ওখানে এখন আর কোনো ভিডিও তো নেই, বাট হ্যাঁ, এখন অবধি আমার অমিতে পিকচার দিয়ে গেছে, যতগুলো ফলোয়ার মানে প্রিটেন্ড করে পেয়েছে সেটাও আছে, 100 কে উপরে ফলোয়ার হয়ে গেছে, যেটা কিনা হয় না, প্রিটেন্ড করেছিল যে বিয়াঙ্কা এরকম হবে। এনিওয়ে, সেটাতে আমার কোনো ব্যাপার নেই, ফলোয়ার আছে না আছে আমার কোনো অসুবিধা নেই, ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, আমি মোর দ্যান হ্যাপি। এখন যদি আমাদের ফটোটা চেঞ্জ করে দেয় তাহলে আমি খুব আরও খুশি হয়ে যাবো। আর একটা জিনিস বলার ছিল যে ওখানে একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক ছিল, সেটা হচ্ছিলো আমাদের গল্প, বাট বেসিক্যালি হয়তো অনেকেই তোমরা ভাবছিলে হয়তো ওরা এটা করছে, বাট সেটাও না, ওদের ভিডিও চুরি হয়েছিল অনেক মাস আগে, ওদের লিঙ্কটা দেওয়া ছিল, তো এইগুলো একটা বড় কেওয়াস, বাট ফাইনালি আমি এই কেওয়াস থেকে বেরিয়ে গেছি, খুব মেন্টাল প্রেশার ছিল, বাট এখন শান্তি শান্তি আছে। আর আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি, আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে, ভালো লেগেছে কি করবে, ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু দি পশ প্যালেস ইজ মাই চ্যানেল, এন্ড তোমাদের সাথে কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ, টিল দেন স্টে হ্যাপি, স্টে কানেক্টেড, খুব খুব পজিটিভ, আজকে অমিত একটু এক্সট্রাই হ্যাপি আছে। এনিওয়েজ, বাই বাই, বাই।